এই হলো আইফোন XR আর এই হলো আইফোন XS আজকে ভিডিওতে আমরা দুইটা ফোনের ক্যামেরা কম্পেয়ার করে দেব কোনটা হারে কোনটা জিতে আচ্ছা ওয়েট ওয়েট এখানে তিনটা ক্যামেরার মডিউল দেখে বা তিনটা বাম দেখে ভাবেন না যে এটা আছে আইফোন 13 প্রো এটা হচ্ছে আইফোন XS মূলত DIY বোর্ডের মাধ্যমে আর কি এক্সপেরিমেন্ট করা হয়েছে বা আইফোন 13 প্রো বানানো হয়েছে বাট স্টিল এটা আইফোন XS সো আজকে ভিডিওতে আমরা আইফোন XS এবং আইফোন XR এর ক্যামেরা কম্পেয়ার করে দেখব কোনটা হারে কোনটা জিতে চলুন শুরু করা যাক তো রাইট নাও আমরা ভিডিও করছি আইফোন XR এবং আইফোন XS এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা দুইটা ভিডিও করছি HD তে 60fps এ সো ভিডিও কোয়ালিটি কেমন আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতে পারতেছেন আমার কাছে কিন্তু তেমন কোনো মেজরিটি পার্থক্য মনে হইতেছে না যদি ডাইনামিক রেঞ্জে দেখে একটু খেয়াল করি অলমোস্ট সেম এখানে কালার একিউরেসি কালার কন্ট্রাস্ট এবং হ্যাঁ দেয়ার ইজ নট এ সিঙ্গেল ডিফারেন্স বোথ ফোন তো আমার কাছে তেমন কোনো মোটামুটি পার্থক্য মনে হচ্ছে না দুইটা ফোনই কিন্তু অলমোস্ট সেমই কালার প্রডিউস করতেছে ডিটেলস দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা তেমন কোনো পার্থক্য পাচ্ছি না যদি সূর্য কৃষ্ণ দিকে দেখে ভিডিও করি তাহলে কেমন রেজাল্ট পাচ্ছি হ্যাঁ আসলে সেমই তেমন কোনো পার্থক্য নেই আর সূর্য সামনের দিকে রেখে বারবার ভিডিও করলে এরকম দেখা যাবে আচ্ছা আমার একটু অগে চালা এলোমেলো লাগতেছে একটু অন্য লাগছে আচ্ছা এবার যদি আমরা একটু ভিডিও স্টাবিলাইজেশন কোয়ালিটি চেক করি তাহলে দেখি কোনটা রেজাল্ট কেমন পাই চেক করতেছে ভিডিও স্টাবিলাইজেশন কোয়ালিটি তো ভিডিও স্টাবিলাইজেশন কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে দুটো সেমি মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন তো এটা ছিল মোটামুটি ভিডিও কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরা হ্যাঁ ডিটেলস সব একই আছে আচ্ছা আমাকে অগোচর লাগছে আজকে ভিডিও পর্যন্তই হ্যাঁ এবার আমার বাকি সিদ্ধান্তগুলো চলুন আমরা আমাদের স্টুডিওতে গিয়ে দেন সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করি লেটস গো তো রাইট নাও আমরা ভিডিও করছি আইফোন XR এবং আইফোন XS এই দুটো ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আমরা আইফোন XR এ ভিডিও করছি 4K তে 60fps এবং আইফোন XS এ ভিডিও করছি 4K তে 30fps কারণ আইফোন XS এ 4K তে 30fps তে বেস্ট অপশন তো ভিডিও কোয়ালিটি কেমন আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতে পারতেছেন আমরা যখন শিফট করতেছি হ্যাঁ এখানে 60fps আর 30fps ব্যাপারটা অবশ্যই লক্ষণীয় হচ্ছে এই দিক থেকে এগিয়ে যাচ্ছে কিন্তু আইফোন XR আর ভিডিওর কালার অ্যাকুরেসির ক্ষেত্রে না একটু ওয়ার্ম টোনে আপনার ভিডিও ক্যাপচার করতেছিল যেখানে আইফোন XS আর একটু সফট টোনে সেখানে ভিডিও ক্যাপচার করতেছিল আইফোন XR আর ডাইনামিক রেঞ্জের দিকে খেয়াল করলে হ্যাঁ অলমোস্ট দুইটা সেমই ওই আপনার 19-20 অবস্থা তবে 20 দিচ্ছি আমি হচ্ছে আপনার যদি 20 এর কথা বলি তাহলে মানে একটু এগিয়ে যাচ্ছে সেখানে আইফোন XR আর একটু শার্পনেসের হালকা পাতলা ঘাটতি পাচ্ছি সেখানে আমরা আইফোন XS থেকে আর বললামই তো যদি আমরা ফ্রেম ড্রপের দেখাটা একটু অবশ্যই যেহেতু 60fps এর ভিডিও হচ্ছে আইফোন XR এ সেক্ষেত্রে আইফোন XR টা স্টেবল মনে হচ্ছে স্মুথ মনে হচ্ছে এবার যদি আমরা একটু ভিডিও স্টাবিলাইজেশন কোয়ালিটিটা একটু চেক করে আপনাদেরকে দেখাই তাহলে কেমন রেজাল্ট পাচ্ছি তো এই তো ছিল মোটামুটি ভিডিও স্টাবিলাইজেশন কোয়ালিটি আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতে পারলেন তবে হ্যাঁ এটা সত্যি ভিডিও স্টাবিলাইজেশন কোয়ালিটির ক্ষেত্রে 60fps এর জায়গায় যেটা আইফোন XR আছে ওইটা একটু স্মুথ মনে হয়েছে ওই ক্ষেত্রে কিন্তু একটু ব্যালেন্সেবল বা স্মুথ পাওয়া যাচ্ছিল আপনার আইফোন XS থেকে আচ্ছা এবার আমরা একটা অবজেক্ট ফোকাস করি তাহলে আমরা কেমন রেজাল্ট পাচ্ছি তাহলে আমরা সেটা একটু দেখে নিব আর সূর্যের দিকে তো একটু দেখি আমরা এখানে কিন্তু অনেকটাই ব্যালেন্স করে ভিডিও ক্যাপচার করতেছিল আইফোন XR হালকা পাতলা পারফরমেন্সের ড্রপ বা ডাইনামিক রেঞ্জের ঘাটতি দেখতে পাচ্ছি আমরা আইফোন XS থেকে হ্যাঁ এবার যদি আমরা একটু অবজেক্ট ফোকাস করি লাইক এই কলা গাছের পাতাটা একটু ফোকাস করি তাহলে আমরা কেমন রেজাল্ট পাচ্ছি আর যদি আমরা অবজেক্ট ফোকাস করে পিছনে ব্লারের কথা চিন্তা করি তাহলে দুইটা সেম দেয়ার ইজ নট এ সিঙ্গেল ডিফারেন্স আর এখানে কালার অ্যাকিউরেসি আর যদি আমরা এই কলা গাছের অ্যাকচুয়াল যে কালারটা ওইটা একটু বেশি ন্যাচারাল ধরার চেষ্টা করতেছিল আইফোন XS এখানে হালকা পাতলা কালার শিফটিং বা বুস্টিং করতেছিল হচ্ছে আইফোন XR হ্যাঁ এইরকমই জাস্ট আর অটো ফোকাসের ক্ষেত্রে দুইটা সেম অটো ফোকাসের ক্ষেত্রে কিন্তু দুইটা সেমই কাজ করতেছে তো এখানে বলবি স্টিল আইফোন XR সেটা হচ্ছে আপনার একটু সফট টোনে ভিডিও ক্যাপচার করতেছিল আর আইফোন XS এটা হচ্ছে একটু ওয়ার্ম টোনে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করতেছিল বা একটু হলদে হলদে দেখাচ্ছিল বাট স্টিল এখানে শার্পনেস এবং ছবির ক্লিয়ারিটি বেশি পাচ্ছি কিন্তু আমরা আইফোন XS থেকে তো এই তো ছিল মোটামুটি এবার আমরা একটু জুম টেস্ট করি দেখি জুম টেস্টের ক্ষেত্রে কোনটা এগিয়ে যাচ্ছে আচ্ছা এবার যদি আমরা একটু জুমটা দেখি কোনটার কোয়ালিটি কেমন হচ্ছে জুম করে নিচ্ছি আমরা আইফোন XS এ আমরা দেখতে পাচ্ছি এখানে 6x পর্যন্ত জুম হচ্ছে আর মেবি 4x পর্যন্ত জুম হচ্ছে আইফোন XR এ তো জুমের ক্ষেত্রে অবশ্যই নিঃসন্দেহে বেটার কোয়ালিটি পাচ্ছি বা এগিয়ে যাচ্ছে আইফোন XS
তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার জুম কোয়ালিটি। তো এই তো ছিল মোটামুটি এই দুইটা ফোনের ক্যামেরার কোয়ালিটি। এখন যদি বলি কোনটার কোয়ালিটি আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে, আসলে এখানে বলবো কি ভাই, দুইটার কোয়ালিটি আমার কাছে সেমই মনে হয়েছে। কারণ দেখুন এই দুইটা কিন্তু অলমোস্ট পাশাপাশি দুইটার সময় লঞ্চ করছে এবং দুইটা ফোনের মেন জুটা 12 মেগাপিক্সেল করে, যার অ্যাপারচার হচ্ছে 1.8। তো সেক্ষেত্রে আমরা আমলি তেমন কোনো মেচুরিটি পার্থক্য আমার কাছে মনে হয়নি। তবে হ্যাঁ, এইটা সত্যি আপনার আইফোন এক্সএস, এটা রয়েছে যেহেতু আপনার ওলেড ডিসপ্লে, এটা হচ্ছে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সেই ক্ষেত্রে ডিসপ্লে মাফিক একটু তফাত আমার কাছে ওইরকমই মনে হয়েছে। বাট মেজরিটি যে একদম শার্পনেস, ডিটেলস, ডাইনামিকনেস, ওভারঅল সব দিক থেকে আমার সেমই মনে হয়েছে। বাট ওই হ্যাঁ, স্টিল যেহেতু এটা ওলেড ডিসপ্লে সেই কারণে হয়তো একটু ওভার শার্পনেস, ওভার ডিড একটু ব্রাইট, ওভার ব্রাইট মনে হচ্ছিলো। তাছাড়া স্টিল একদম সব কিছু সেমন হয়েছে। এখন যদি মার্ক দিই দুইটাকে, আমি 2 সেকশন কত মার্ক দিব, তো এক্ষেত্রে আমি এটাকে মার্ক দিচ্ছি আপনার 10-এর মধ্যে 6, আর সেটাকে দিচ্ছি আমি 10-এর মধ্যে 6.3 এমনটাই। তবে আমার কাছে অলমোস্ট সেমি মনে হয়েছে। আপনি যদি পার্থক্য পেয়ে থাকেন সেটা অবশ্যই চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো এই তো সেটা মোটামুটি আমাদের মতামত। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের কাছে পার্সোনালি কোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো মনে হয়েছে সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।